Flipkart, big saving days around. Hello বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে খুব মন খারাপ নিয়েই এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করা। মোটামুটি কাল রাত থেকেই আমার মনটা খারাপ। আপনারা সকলেই জানেন ফ্লিপকার্টে একটা সেল শুরু হয়েছে 23 থেকে 27 তারিখ পর্যন্ত এই সেলটা অফার আপনারা পাবেন। এবং এই সেলে বিভিন্ন জিনিসের দাম কমানো হয়েছে। কিন্তু আপনাদের মতে এটা ফ্লিপকার্ট সেল হলো, আমার মতে এটা ফ্লিপকার্ট বিগ বিলিয়ন স্ক্যাম ডে সেল। হ্যাঁ, আজকে এর উদাহরণগুলোই আপনাদের সামনে তুলে ধরবো। এখানে আপনাদের কোনো ফায়দা নেই, ফায়দা আছে ফ্লিপকার্টের, ফায়দা আছে সেই স্মার্টফোন কোম্পানিগুলোর, ফায়দা আছে রিটেলার অসাধু ব্যবসায়ীদের। হ্যাঁ, এখানে রিটেলার অসাধু ব্যবসায়ীদের আমি খুব একটা দোষ দেবো না। তারা ফোনটা কিনে রাখছেন, স্টক করে রাখছেন, তারপর অনেক দিন পর হয়তো মাসখানেক পরে ওই ফোনটা একটু বেশি দামে তারা বিক্রি করছেন। তারা কিন্তু পয়সাটা ইনভেস্ট করছেন, তারপরে কিছুদিন পরে যখন তারা বিক্রি করছেন একটু বেশি দাম দিয়ে, তখন তার নিজের লাভের টাকাটা ঘরে তুলছেন। এটাতে তাদের খুব একটা কিন্তু এখানে অন্যায় আমি দেখতে পাচ্ছি না, যতটা করছে ফ্লিপকার্ট, যতটা করছে এই স্মার্টফোন কোম্পানিগুলো। হ্যাঁ, এই সেলে আপনি HDFC কার্ডের ওপর 10% অফার পেয়ে যাবেন, এবং অন একদম যখন কিনতে যাবেন তখনই অনস্পট ক্যাশব্যাকটা আপনি দেখতে পাবেন। কিন্তু লাভ কী যদি আমরা সেই আমাদের পছন্দের প্রোডাক্টটাই না পাই? তাহলে এই ক্যাশব্যাকটা আমরা কোথায় লাগাবো? হ্যাঁ, চলুন আজকে এই সমস্ত ডিটেলসটা আপনাদের সামনে পুরো প্রমাণ স্বরূপ তুলে ধরবো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের যদি কোনো রকম ফিডব্যাক থাকে, আপনাদেরও যদি এই ধরনের এক্সপিরিয়েন্স থাকে, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। আসুন আজকের ভিডিও শুরু করি। ফ্লিপকার্ট বিগ সেভিং ডে সেল অফার যখন সামনে এলো এবং টিজার পেজ যখন ফ্লিপকার্টে অ্যাটাচ হয়ে গেল, তখন আমরা একটা ফোনের ওপর ভিডিও বানিয়েছিলাম। হ্যাঁ, স্যামসাংয়ের একটা ফ্ল্যাগশিপ লেভেলের ফোন। যারা ভিডিওটি দেখেননি অবশ্যই আই বাটনে লিংক দিলাম, একবার ভিডিওটি দেখে নেবেন। সেখানে স্যামসাং গ্যালাক্সি A80 এই ফোনটি, যেটা এক বছর আগে লঞ্চ হয়েছিল, প্রায় 40-45 হাজার টাকার আশেপাশে সেই ফোনটি 22 হাজার টাকায় পাওয়া যাবে। হ্যাঁ, খুব ভালো ডিল, আমি খুব এক্সাইটেড ছিলাম, এমনকি মোটামুটি ঠিকই করে নিয়েছিলাম এই আমার একটা ফোন এক্সচেঞ্জ করে এই ফোনটি আমি নিয়ে নেব। এবং সেক্ষেত্রে এই ফোনটি আমি প্রাইমারি ডিভাইস হিসেবে ইউজ করব, কারণ আপনারা জানেন চাইনিজ প্রোডাক্ট এখন ইউজ করা নিজেদের মধ্যেই একটা ভীতির ব্যাপার হয়ে গেছে। আর শাওমি যে স্ক্যামে একটা জড়িয়েছে, আমরা এখানে ইনকগনিটো মোডেও যে ডেটাটা সার্ফিং করছি, কিছুদিন আগেই বৈজ্ঞানিক রিপোর্টে উঠে এসেছিলো সেই ডেটাটাও নাকি স্টোর হয়ে যাচ্ছে শাওমির সার্ভারে। সুতরাং আমি ভেবেছিলাম প্রাইমারি ডিভাইস হিসেবে আমি স্যামসাংয়ের ওই ফোনটা ইউজ করব। তো আমি ঠিক মোটামুটি নিজের মনকে বুঝিয়ে নিয়ে ওটা ঠিক করে রেখেছিলাম। তো কার্যক্ষেত্রে যখন দেখা গেল রাত 12টায় সেল শুরু হলো এবং যারা প্লাস মেম্বার আছে 8টায় শুরু হয়েছিল, তো সেক্ষেত্রে এই ফোনটি কোনো সময় কিন্তু আমাদের ডেলিভারি লোকেশানে অ্যাভেলেবেলই হয়নি। আমাদের ডেলিভারি লোকেশানে অ্যাভেলেবেল হয়নি, আমি কৃষ্ণনগরে থাকি, ঠিক আছে মেনে নিলাম, অনেকটা দূর কলকাতা থেকে। কলকাতা একটা মেট্রোপলিটন সিটি, সেখানে আমি যখন এই ডেলিভারি কোডটা মারছি সেখানেও এই যে স্টকটা অ্যাভেলেবেল নেই। তাহলে এই স্টকটা কাদের জন্য ভাই, আমাকে একটু ভালো করে বুঝিয়ে দিন। একটা কলকাতার মতো শহর যেখানে এখানে এই ফোনটা ডেলিভারি হচ্ছে না, তাহলে কিসের সেল? আমরা যদি সেলটায় অফারটা অ্যাভেল করতে না পারি, আমরা যদি প্রোডাক্টটা কিনতে না পারি, তাহলে এই সেল দেওয়ার মানেটা কী? আমি এখনও পর্যন্ত, আজকে 8-10 ঘন্টা কেটে গেছে সেল শুরু হয়েছে, এখনও পর্যন্ত ওই প্রোডাক্টটা কিনতে পারিনি। আমি রাত 1টার সময় একবার চেক করেছি, সেখানে দেখলাম ওই স্যামসাংয়ের A80 এই ফোনটির দাম রাখা হয়েছে 37,990 টাকা, তখন কিন্তু ওই প্রোডাক্টটা আমার ডেলিভারি লোকেশানে অ্যাভেলেবেল। 21,000 টাকার ফোন, 37,990 টাকা। আমি প্রমাণস্বরূপ এইখানে দেখুন প্রমাণটা রয়েছে। তো সেক্ষেত্রে কেন এই স্ক্যামটা, কিসের জন্য? এখানে কি লোককে ঠকানো হচ্ছে না? একটা আপনারা ব্যানার দিলেন এই প্রাইস পয়েন্টে এই ফোনটা, কিন্তু যখন আমার ডেলিভারি লোকেশনে এই ফোনটা অ্যাভেলেবেল হবে, এই ফোনটার দাম 37,000 টাকা, এ কেমন বিচার ভাই? সুতরাং এই ফ্লিপকার্ট স্ক্যাম ডেল সেলে আপনি কোনো রকমভাবে বিশ্বাস করবেন না। এটা গেল একটা পয়েন্ট। এরপরে ভাবুন Redmi 8, সবার পক্ষে হয়তো 15-20 হাজার টাকার খরচ করে একটা ফোন কেনা সম্ভব হয় না। তারা ঠিক করে রেখেছিলেন এই যে সেলে 10,000 টাকার প্রাইস পয়েন্টে কোনো একটা ফোন কিনবেন। একেতেই শাওমি তার ডিভাইসের দাম ক্রমাগত বাড়িয়ে চলেছে, কোনো সময় 8,500 টাকার ফোন 9,000 হয়েছে, 9,300 হয়েছে, 9,500 হয়েছে, কিন্তু কোনো সময় তারা অ্যাটেনশান দেয়নি, গ্রাহককে জানায়নি যে তারা ফোনের দাম বাড়াতে চলেছে। 3 বার কিন্তু তারা GST-র ধাক্কায় ফোনের দাম বাড়িয়েছে, এটা কখনোই মেনে নেওয়া যায় না, এটাও কিন্তু একটা গ্রাহকদের সাথে অন্যায় তারা করছে। কিন্তু তারপরও 9,500 টাকার দামের যখন একটা ফোন তারা দিচ্ছে, সেখানেও এই স্টকটা অ্যাভেলেবেল নেই। হ্যাঁ, আমার ডেলিভারি লোকেশনেও অ্যাভেলেবেল নেই, কলকাতার ডেলিভারি লোকেশনেও অ্যাভেলেবেল নেই, তাহলে এই ফোনটা কোথায়, এই ফোনটা কে কিনবে? যদি স্টকই না থাকে তাহলে এই সেলটা দেওয়ার মানে কি আমাকে একবার বুঝিয়ে বলুক কেউ। তাহলে যদি আমরা স্টক দিতে পারি তবে না আমরা সেল দেবো, যদি কেউ কিনতে না পারে এই সেলটা আমি কী করবো? এই যে আমাকে HDFC ব্যাংক থেকে 10% ছাড় দিচ্ছে, ওটা আমি কোথায় লাগাবো? এটা গেল আরেকটা। এরপর আরেকটা স্ক্যাম দেখুন।
ধরুন আপনার পোকো X2 পছন্দ হয়েছে, 17,499 টাকা, ঠিক আছে, আপনি ভাবলেন 17,499 টাকা, যখন কিনতে গেলেন তখন দেখলেন পোকো X2 যে ফোনটা অ্যাভেলেবেল আছে, কিন্তু তার বেস ভ্যারিয়েন্ট যেটার দাম 17,499 সেটা অ্যাভেলেবেল নেই, তার আপার ভ্যারিয়েন্ট 8GB 128GB এটা অ্যাভেলেবেল আছে, যেটার দাম হয়তো 19,999 টাকা বা 20,000 টাকা। সুতরাং আমাদের আবার বাজেট ফেল, আমরা 17,000 টাকার ফোনটা কিনতে পারছি না, আমাদের আপার মডেল কিনতে হবে সেটা আমরা কিনতে পারছি না, সুতরাং আমরা যেটা ভাবছি সেটা পাচ্ছি না। হ্যাঁ, এখানে আপনি ইনফিনিক্স Hot 9 দেখুন, পাবেন, ভিভো V19 দেখুন, পাবেন, ভিভো Y50 দেখুন, পাবেন। হ্যাঁ, কারণ এই ফোনগুলো তো বিনা সেলে ফ্লিপকার্ট বেচতে পারে না, মানুষ কেনে না, তাই জন্য সেল দিয়ে এই ফোনগুলোকে বেচা ছাড়া তাদের কোনো উপায় নেই। হ্যাঁ, সেলে যে ফোনগুলো চাহিদা হবে, Realme 6, Redmi Note 9 Pro Max, যদিও Redmi Note 9 Pro এবং Pro Max অ্যামাজনের প্রোডাক্ট, এখানে আমি ওটা নিয়ে কথা বলছি না, তাছাড়া Realme 6 ধরুন, Realme 6 Pro ধরুন, এই সমস্ত ফোনগুলোর বেস ভ্যারিয়েন্ট কিন্তু আপনার লোকেশনে অ্যাভেলেবেল নেই, একবার গিয়ে দেখুন, তারপরে যদি অ্যাভেলেবেল পান অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। এছাড়া দেখুন এই যে তারপরে আরও কিছু ফোন রয়েছে, কিছুদিন আগেকার ফোন Redmi Note 7 Pro, কিছুদিন আগেকার ফোন হলেও এখনও পর্যন্ত বেশ চাহিদা আছে, এখনও একটা ভালো ফোন এই প্রাইস রেঞ্জে, সেই ফোনটি আপনি অ্যাভেলেবেল পাবেন না। অর্থাৎ যে ফোনগুলো আপনি কিনতে চাইবেন, যে ফোনগুলো চাহিদা রয়েছে, সেই ফোনগুলো কিন্তু সেলে পাওয়া মানে একটা ওই যে বললাম 1 কিলো চালের মধ্যে একটা কাকড় খুঁজে পাওয়ার সমান। আর যেগুলো চলবে না, ফ্লিপকার্ট নিজেও জানে আমি সেল ছাড়া এই ফোনগুলোকে দর্শকের ঘাড়ে চাপাতে পারবো না, বিকোতে পারবো না, সেই ফোনগুলো আপনি কিন্তু এই সেলে অনায়াসেই পেয়ে যাবেন, সেগুলো যখন তখন স্টক আছে, আপনি একটা কেন 10টাও কিনতে পারবেন, কোনো ব্যাপার না। সুতরাং যখন ফ্লিপকার্টে এই স্মার্টফোন সেল আপনি অ্যাভেল করতে চাইবেন একবার ভেবে দেখবেন। হ্যাঁ, শুধুমাত্র এইটা আমি স্মার্টফোন সেল নিয়ে কথা বললাম, এছাড়াও বিভিন্ন আমি হেডফোনে দেখেছি ভালো এক্সাইটিং কিছু অফার আছে, যারা এই অফারগুলো সম্পর্কে জানতে চান হোয়াটসঅ্যাপে গ্রুপের লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে, তারা গিয়ে হোয়াটসঅ্যাপে একটু পিং করতে পারেন, আমি অফারগুলো আপনাদের জানাবো। কেউ DSLR-এ ভালো অফার আছে, এই সমস্ত অফারগুলো কিন্তু রয়েছে, ল্যাপটপে বিশেষ কিছু ভালো অফার আছে, তো এত ভিডিও করা একজন মানুষের পক্ষে সম্ভব নয়, তো চাইলে অফার সম্পর্কে জানতে হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন করতে পারো, আমি কিন্তু অবশ্যই তোমাদের হেল্প করার চেষ্টা করব। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, আমাদের সাথে একমত হলে অবশ্যই লাইক করতে হবে, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব বা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখতে হবে, যাতে নেক্সট কোনো এপিসোড তোমাদের মিস না হয়ে যায়। দেখা হবে আগামী পর্বে, খুব ভালো থাকবে।